হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আর আজকে হলো আমি গত যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটার সেকেন্ড পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে একটা রোস্ট রান্না করতেছি স্পেশাল রোস্ট এটা আপনারা চাইলে কিন্তু ঈদেও রান্না করতে পারেন এই রোস্টটা খেতে ভীষণ মজা যারা নতুন গৃহিণী আছেন তারা চাইলে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন আমি চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমি একটু রোস্টের সাইজ করে কেটে নিয়েছি একটু বড় করে একটা চিকেনকে চার পিস করেছি তো চিকেনগুলো আমি কোনো মশলা দেইনি এমনিতেই তেলে ফ্রাই করে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নেব চিকেনটাকে এমনভাবে বাঁচতে হবে উপরের পাটটা খুব বেশি ক্রিস্পি করে ফেলা যাবে না এতে করে কিন্তু চিকেন রোস্ট রান্না করার পর অনেকটা শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেভাবে করে নিলেই খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার চিকেনের রোস্টটা খুবই প্রশংসনীয় হয় সব সময় তো সেই জন্য ভাবলাম আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদের কাছেও আমার এই রেসিপিটা ভালো লাগবে এই তো আমি ঠিক এই ব্রাউনিশ কালারটা করে চিকেনটাকে ভেজে নিলাম এখন আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া নতুন নতুন ব্লগুলো দেখে নিতে পারবেন আপনারা আমি রোস্টার রান্না করার আগে একটা চ্যানেলের সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব এটা হলো বাংলাদেশি ব্লগার নাদিরা তো এই আপুটা খুব সুন্দর ভিডিও তৈরি করে আমার কাছে তো ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এই আপুর চ্যানেলে ঘুরে আসতে পারেন আমি আপুর চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপুর চ্যানেলটা ঘুরে এসে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর এটা হলো বাংলাদেশি ব্লগার নাদিরা আপুর চ্যানেল তো আমি এখানে চিকেনটা মানে রোস্টটা রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নিব আর নাদিরা আপুর চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কে চেপে তার চ্যানেলে ঢুকে যেতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপুর চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন আর এই তো আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আমি এখানে ছোট সাইজের দুইটা চিকেন নিয়েছি আর আজকে হলো আমার আপুরা আমাদের বাসায় এসেছে এটা আমার গত কালকের ব্লক তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি আমি রোস্টের মশলা তো রোস্টের মশলাটা হলো জয়ফল জয়াত্রিক এগুলো একটু পরিমাণ মতো একসঙ্গে করে এলাচ দারচিনি তো আপনারা বেটে গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে রোস্টের রেডি যেই মশলাটা পাওয়া যায় সেটা দিয়েই রান্না করব আর আসলে রেডি মশলাটা কিন্তু খুব ভালোই ফ্লেভার আসে আমার কাছে ভালো লাগে তো তাড়াতাড়ি মেহমান আসলে কিন্তু আমরা তাড়াতাড়ি করার জন্য রেডি মশলাটা দিয়ে রান্না করতে পারি আর এভাবে রান্না করলে এটা খেতে ভীষণ টেস্টি হয় তো ভিউয়ার্স আশা করি যাদের ভালো লাগে আমার রেসিপিটা তারা এভাবে করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে এখানে আমি দুইটা মুরগির জন্য প্রায় দেড় কাপের মতো টক দই অ্যাড করে দিলাম আর দিয়েছি টমেটো সস টমেটো সসটা আমি দিয়েছি হাফ কাপের মতো চিনি দিলাম দেড় টেবিল চামচের মতো আর রোস্টটা যেহেতু মানে একটু অন্য রকম টেস্ট একটু মিষ্টি একটু টক আর একটু ঝাল তো সেজন্য কিন্তু চিনিটা দিতে হবে চিনিটা না দিলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে না আর আমার এই রোস্টটা কিন্তু অনেক টেস্টি হয় তো ভিউয়ার্স আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল তো আমি রোস্টের উপরে যেই মশলার একটা গ্রেভি তৈরি করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম আর এই গ্রেভিটার কারণেই কিন্তু রোস্টের টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ তো গ্রেভিটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এখন রোস্টের উপরে দিয়ে দিলাম আর চিকেনটা যেহেতু আমি ফ্রাই করে নিয়েছি এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না আর চিকেনটাও কিন্তু বেশি একটা মানে বড় চিকেন না যেহেতু বাচ্চা চিকেন তো এটা রান্না করতে খুব বেশি টাইম লাগবে না তো আমি চিকেনগুলোকে এভাবে উল্টিয়ে পালটিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করব এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আমি যেভাবে রোজটা রান্না করলাম এভাবে কিন্তু আপনারা ঈদে বা যে কোনো অনুষ্ঠানে বা ছোটোখাটো বার্থডের অনুষ্ঠানে বা এমনিতেও রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি আমি সত্যিই বলতেছি আপনারা ট্রাই করলে হয়তো বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা তো ভিউয়ার্স আমি আজকে এটা রান্না করলাম আসলে আমার বাসায় আমার বড় বোন আসতেছে তার পরিবার সহ বাংলাদেশি ব্লগার মুক্তা তো সে তো আমার বড় বোন আপনারা অনেকেই জানেন আর যারা না জানেন তারা হয়তো এখন জেনে যাবেন তো আপুরা আসবে আর আমরা এই তো তো সেজন্য আমাদের এখানে আমি দুইটা চিকেন নিয়েছি এতেই আমাদের দুই পরিবারের হয়ে যাবে আর এখানে আমি কিছু ডিম দিয়ে দিলাম তো ডিমটা আসলে রমজান মাসে আমরা যেহেতু সকালে নাস্তা খাই না তো সেজন্য কিন্তু ডিমটা আমরা রাখতে পারি ইফতারের আইটেমে আর এমনিতেও কিন্তু ইফতারের পর আমরা একটা ডিম খেতে পারি এতে করে শরীরে যে একটা ক্লান্তি সেটা দূর হয়ে যাবে একটু এনার্জি আসবে শরীরে তো ভিউয়ার্স ইফতারে আপনারা কিন্তু ডিমের একটা আইটেম রাখতে পারেন যে কোনোভাবেই হোক ডিম চপ বা ডিম সিদ্ধ বা ডিম পোচ একটা ডিম আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো আশা করি আমার কথাটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমি এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি তো আমার রোস্টটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে আমি রোস্টটা নামিয়ে নিব। আর এখন আমি এটার উপর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ঘি তো ঘিটা কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এই ঘিটা না দিতে চাইলে আপনারা বাটারও দিতে পারেন বাটার দিলেও কিন্তু ভালো ফ্লেভার আসে তো আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে এখন আমি রান্না করব দুধ পোলাও আর এই পোলাওটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তো আমি দুধ পোলাও রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম ঘি আর এটা ঘি দিয়েই রান্না করতে হয় ঘি দিয়ে রান্না করলে কিন্তু দুধ পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি এখানে কিছু লবঙ্গ আর দারুচিনি আর দিয়ে দিলাম আর দশটার মতো এলাচ আমি এখানে দেড় কেজি চাউলের পোলাও রান্না করবো আর এখন আমি পোলার চাউলগুলো দিয়ে দিব পোলার চাউলটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না প্যানের গা ছেড়ে দিচ্ছে আমি এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখেছি চাউলটা ভাজার ক্ষেত্রে আর এখানে আমি কিছু গাজর অ্যাড করে দিলাম আর গাজরটা আমি এমনিতেই কুচি করে নিয়েছি গ্রাইন্ডারে দিইনি তাহলে বেশি কুচি হয়ে যাবে আর পোলাও সাথে মিলে যাবে তো আমি বটিতেই করে কুচি করে নিয়েছি আর এই তো মুক্ত আপু এসে গিয়েছে আমার পাশে দাঁড়িয়ে আছে তো পোলাও রান্নাটা একটু দেখে গেল আর আপুও কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করেছিল তো আপু হলো টেবিলটা গুছিয়ে রেডি করেছিল তারপর শরবত বানিয়েছিল তো আসলে ভাই বোনরা এরকমই হয় হ্যাঁ একজন আরেকজনকে অনেক হেল্প করে তো এই তো পোলাও এখন আমি এখানে দুধ অ্যাড করবো আর এই পোলাওটা কিন্তু দুধ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো ভিউয়ার্স আশা করি ট্রাই করবেন আর যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর এতে করে অনেকেই উপকৃত হবে যারা নতুন গৃহিণী আছেন তো এখানে আমি যতটুক চাল নিয়েছি যেই কাপ দিয়ে মেপে দিয়েছি তার ডাবল আমি দুধ দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব আর দেখুন দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে আর ঠিক এই পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে তবে এই পর্যায়ে কিন্তু আপনাকে আদা বাটাটা দিতে হবে যখন চাউল ভাজা মানে আমরা ভাজি তখন কিন্তু কোনো প্রকার আদা বাটা বা কোনো মশলা বাটা দেয়া যাবে না তাতে করে পোলাওর কালার নষ্ট হয়ে যাবে যখন আমরা দুধটা দিয়ে দিব তারই মধ্যে কিন্তু আমরা পোলাওয়ে যে লবণ আর আদা বাটা এই দুইটা জিনিস অ্যাড করে দিব এতে করে আমরা টেস্টটাও দেখে নিতে পারবো যে লবণটা ঠিক আছে কি না তো যাই হোক এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে আবার ঢেকে দিব যতক্ষণ না বলক এসে যাচ্ছে তো একটু যখন বলক এসে গিয়েছে এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব আর একটু পরপর আমি চেক করে নিব যেহেতু এটা দুধ দিয়ে রান্না করতেছি তো সেই জন্য কিন্তু আমি একটু পরপর চেক করে নিচ্ছি যেন উপরের দিকে বলক এসে পড়ে না যায় দুধ কিন্তু বলক এসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে এই কাজটা দাঁড়িয়ে সাবধানতার সাথেই করতে হবে আর ভালো রান্না করতে হলে একটু কষ্ট করতে হয় আসলে রান্নাটা হলো একটা মনের আর্ট এটা যে যতটা বেশি আমরা শ্রম দিব ততই বেশি ভালো হবে আসলে রান্না অনেকেই বলে আমার স্বাদ হয় না ভালো হয় না আসলে একটু কাছে থেকে দাঁড়িয়ে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু রান্নাগুলো খুবই সুন্দর পারফেক্ট হয় তো আমার পোলাও কিন্তু হয়ে গিয়েছে আমি যখন ভালো করে বলক এসেছিল তখন কিন্তু তাপে বসিয়ে রেখেছিলাম তারপরেই তো নেড়ে চেড়ে আমার পোলাও নামিয়ে নিলাম এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম তো ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করলাম আর গতকালকে শেয়ার করেছিলাম গরু মাংস পাঁচ কেজি গরু মাংস রান্নার ব্লগে তো আশা করি আপনাদের ঈদে এই তিনটা রেসিপি খুবই কাজে দেবে তো আপনারা চাইলে আমার আগত ব্লগটা দেখে নিতে পারেন সেখানে আমি পাঁচ কেজি গরু মাংস রান্না করেছিলাম তো সেই রেসিপিটা কিন্তু সেই ব্লগে দেয়া আছে আর আজকের ব্লগে কিন্তু আমি দুধ পোলাও আর রোস্ট রান্না দেখিয়ে দিলাম তো আপনাদের হয়তো উপকারে আসতে পারে যদি উপকারে আসে তাহলে আমার কাছে ভালো লাগবে তাহলে আমরা খাবারটা সবাই এনজয় করি সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ